একটা শয়তান সো চরিত্রটাও নেগেটিভ এবং এখানে আমার চরিত্র ছিল চরিত্রের নাম ছিল বাবু এবং সে হচ্ছে শয়তানি ছিল দানবের বিনাশ তো আমার একটা পরিচয় হচ্ছে আমি টাঙ্গাইলার এই যে আমার যে পাশের মানুষটা সেও টাঙ্গাইলার আর কি সো সে সবসময় আমাকে বলতো আমি নাকি অরিজিনাল টাঙ্গাইলার যাও একবার বলেন না হ্যাঁ টাঙ্গাইলার অরিজিনাল টাঙ্গাইলার যাও না যাও তো যাই হোক আমি যেমন আমি আসলে গ্রুপ থিয়েটার বিলং করি না আমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই আমি সবসময় বলি বাট আমি এই যে সিনিয়ররা হচ্ছে আমার কাছে ইনস্টিটিউশন প্রত্যেকটা সিনিয়র আমি দেখে দেখে শিখছি একসময় মনে করতাম যে অভিনয় কিছুই হবে না চলে গেছিলাম পরে একটা দায়িত্ব ফিল করে এবং এই সিনিয়রদের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে কিছুটা কিছুটা নিয়ে এখনও কিছু দিতে পারি নাই বাট নিশ্চি তাদের কাছ থেকে অনেক তারা আমার গুরুজন আমার প্রত্যেকটা সিনিয়র্সদের কাছ থেকে আমি শিখি এটা বিনয় না এটা সত্যি সত্যি আমার অবজারভেশন থেকে আমি কাজ করি অ্যান্ড আমি আসলে এই যে মরিশিকার নেগেটিভ রোল আমি খুব বেশি বলা যাবে না প্রোগ্রাম মানে অনেক দীর্ঘ হয়ে যায় এই বক্তব্য দীর্ঘ হয় অনুভূতিগুলো দীর্ঘ হয় তো আমি শিহাব শাহীনকে ধন্যবাদ জানাই খুবই কাকতালীয়ভাবে আমাকে এরকম একটা ক্যারেক্টারের জন্য আমাকে ঠিক করার জন্য এবং প্ল্যাটফর্মকেও জানে যে প্ল্যাটফর্মে সেটা নেওয়া হয়েছে আর আমি একজনকে ব্যক্তি মানুষটার প্রেমে শুরু থেকেই পড়ে আছি এবং আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমি তাকে দিয়ে দিই কারণ এটা আমার তরফ থেকে তাকে সম্মান দেওয়া আমার মনে হয় আমার যে গুরু আমার যে ভালোবাসা তাকে সবাই সম্মান না দিতে পারলে অ্যাটলিস্ট আমি দিতে পারি এই জায়গার থেকে দেই সো এই অ্যাওয়ার্ডটাও আমার গুরু ভাই বন্ধু আমার ইনস্টিটিউশন একজন হুমায়ুন ফরিদের নামে সো থ্যাংক ইউ সো মাচ ডেলিস্টার এত সুন্দর একটা আয়োজন করার জন্য